ফ্রান্সের মেডিকেল ইউনিভার্সিটি প্যারিস তেরোয়ের মেডিসিন বিভাগের এসেম্বো অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা বাংলাদেশের গরিব ও দুঃস্থ মানুষদের সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সফর করেন ছয় সদস্যের এই প্রতিনিধি দলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি এবং ফরাসি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশ পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশের ফেনী জেলা পরিদর্শন করেন প্রতিনিধি দলটি সেখানে বিনামূল্যে ঔষধ স্যানিটেশন আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন গ্রামীণ শিক্ষা ব্যবস্থা পরিদর্শন এবং বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের ভিডিও চিত্র ধারণ করেন তারা প্যারিস তেরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র নিয়ে আয়োজিত হয়েছে এক অনুষ্ঠান ও নৈশভোজ এসএম্বো অ্যাসোসিয়েশনের সভাপতি এমিলি ফেস্টারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জন মার্ক লরে আমি ভয়েসের সত্ত্বাধিকারী হায়দার হোসাইন মুক্তিযুদ্ধ জামিলুর রহমান মিয়া সহ কমিউনিটির নেতৃবৃন্দ ভিডিও চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ সহ পেরু মালি নেপাল ভারত লাউস ক্যামেরুন চীন ও আলজেরিয়ার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সর্বদিক বিবেচনা করে এ অনুষ্ঠানে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে ওরা গেছে আমাদের দেশে গরিব মহিলাদের এবং বাচ্চাদের চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য সহযোগিতা করেছে গ্রামবাসীকে যা নির্দিষ্ট একটা গ্রামে ওরা পাইলট হিসাবে নিয়েছে এই গ্রুপের সাথে আমরা বাংলাদেশে গেছি আমরা ওখানে ডিপকল তৈরি করছি চারটা ফেনিতে ফেনিম ফাজিলপুর